happening everyone, welcome back to our channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও জাস্ট খুব ভালো আছি। আর এখন একটু বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 4:30, বেরোচ্ছি বলতে আজকে আমাদের লাইফের একটা মোস্ট প্রিশিয়াস ডে বলতে পারো। কি বৃত্তান্ত সব কিছু এখন কিছুই বলবো না, যদি ঠাকুর ডাক শোনে, যদি সব কিছু ফাইনালাইজ হয়ে যায় তবেই তোমাদেরকে জানাবো। তার আগে না তো চলো আগে এখন বেরোচ্ছি, যখন বেরোচ্ছি তোমার সাথে না শেয়ার করে কি করে পারি, তো যাই আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপরে তোমাদেরকে জানাবো। Cherry is so excited. And what about you? যখন কোনো কিছু ভাবো সেটা হয়ে যায় তারপর এক্সাইটমেন্টটা দেখতে ভালো, সেটাই নট বিফোর। হ্যাঁ সে তো ডেফিনেটলি, যাই আগে ওর একটু বেরোনোর সময় একটু না কান্না করলে ভালো লাগে না, লিটল বেবি না ওর জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, তো আগে যাই সব কিছু ডিসাইড করে নিই। এখনই তোমরা কিছুই জানতে পারবে না, অনেকদিন বাদে গিয়েই জানতে পারবে, অনেক মানে অনেক অনেক দিন বাদে গিয়ে। তো যাই, কালকে না এইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, এই ক্রেনটা পুরো আমাদের সোসাইটি ছাদের উপর ছিল আর বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলা, এত ভয় পেয়ে গেছিল অমিতকে বলছিলাম যদি আমাদের ছাদের উপর পড়ে পুরো গেলাম আমরা আজকে। ওই দেখো শার্টটা কিনলাম আমার জন্য আর এই স্যার পরে পরে সব জায়গায় চলে যাচ্ছে। তো আমরা অনেকক্ষণ আগে অ্যাকচুয়ালি বাড়ি চলে এসেছিলাম, অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা হাতে নিলাম, মাঝখানে একজন আমার কাছে নেইল এক্সটেনশন করতে এসেছিল বাট আমি ভুলে গেছি তার ভিডিও করতে আছে পুরোপুরি। তাই যাই হোক, তো যাই হোক ওটা কোনো ব্যাপার না, ভুলে গেছি কোনো ব্যাপার না। আর এখন আমি যাচ্ছি হচ্ছে চেরির জন্য খাবার বানাতে। হ্যাঁ খাবার বানাতে হচ্ছে, চেরি খাবার গরম করতে, কী সব উল্টোপাল্টা করছি, চেরি খাবার গরম করতে যাচ্ছি আর আমার জন্য রুটি বানাতে যাচ্ছি। আর চেরি আর অমিত খাবে হচ্ছে ভাত, অমিত আজকাল রাত্রিবেলা ভাতই খেতে চায় জানি না কেন, ও বলে রুটি খেতে ভালো লাগে না ওর, হয় ভাত খাবে আর নাহলে বলে যে স্যালাড বানিয়ে দিতে, তো স্যালাড তো হচ্ছে না ভাত আছে তো ভাতইও খেয়ে নেবে, আমি রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো। ঘুগনিটারও আজকে বানানো না কালকে বানানো ছিল, তো ভাত ঘুগনি দিয়ে খেয়ে নেবে আর আমি রুটি দিয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকের ব্যাপার, তো চলো যাওয়া যাক। আর ম্যাডাম এখানে বসে আপাতত টিভি দেখছে, তো টিভি আমাদের অ্যাকচুয়ালি খারাপ হয়েছে বলতে আমাদের ওয়াইফাইয়ের কানেকশান আসছে না, বাকি টিভি ঠিক আছে। তো অমিত যেটা করেছে ম্যাডামের জন্য, ফোনে যাতে অ্যাডিক্টেড না হয় তার জন্য টিভিতে রিচার্জ করে দিয়েছে, যেটা মানে কেবল কানেকশান যেটা বলে সেটা করে দিয়েছে, তো সেটাতে অমিত টিভি সেটা চেরি টিভি দেখছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালের সাথে তোমাদের সাথে দেখা। তো কালকে দিনটা একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যার কারণে সেভাবে ব্লগ করতে পারিনি, তো সকাল সকাল ওই জন্য আমরা ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি আর ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আজকে। তো সকাল সকাল চলে এসেছি এখানে কিচেনে আর এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছি রান্না, আর সবাই এত ইউটিউবে দেখছে শুক্তো খাচ্ছে দেখে আমার এত শুক্তো খেতে ইচ্ছা করছে, তো ফাইনালি আমি শুক্তো বানাচ্ছি আজকে। তো ফটাফট আগে রান্নাটা শেষ করে নিই, তো এখানে শুক্তোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একবার দেখিয়ে দিই, যদিও সবাই জানে কী কী লাগে তবু এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি, এখানে কাঁচা কলা কেটেছি, এখানে বেগুন ভাজা হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে পেঁপেটা আলুটা প্রেশার কুকারে মেয়ে একটা হালকা সিটি দিয়ে নিয়েছি, তো এটা নামিয়ে দেবো তারপর সবগুলো ফ্রাই করে ওই যা যা লাগে তাই দিয়ে শুক্তো বানিয়ে নেবো। সো ফাইনালি এখানে রেডি আমাদের দি শুক্তো, যেটা আমি খুবই ভালো খাই, খুবই ভালো খাই, ভীষণ 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 কান এক্সপ্লেইন, তো ভেজ ডিশের মধ্যে এটা আমার সব থেকে ফেভারিট বলতে পারো। আর এখন খাবো হচ্ছে আমরা ওয়াটারমেলন, আর আজকে লিটারালি ওয়াটারমেলনটা একটা আজকে না কালকে কেটেছি, কালকে কাটার আগে লিটারালি মনে মনে ভাবছিলো এটা কি হলুদ বেরোবে না লাল হলুদ না লাল, তো দেখলাম লালই বেরিয়েছে, তো যাই হোক এখন এটা আমরা খাবো। তো আজকে অ্যাকচুয়ালি রান্না বান্নার অত চাপ নেই, আজকে হচ্ছে মানডে তো আজকে তো ভেজ ডে, তো কালকের অ্যাকচুয়ালি অনেকটা মুসুর ডাল আছে তো কালকে মুসুর ডাল দিয়ে তো হয়ে যাবে খাওয়া, আর সাথে শুক্তো করে নিয়েছি তো ব্যাস শুক্তো আর ডাল দিয়ে খুব ভালো মতো খাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে একটু প্ল্যান আছে যে আজকে আমি নিজের হাতে নেইল এক্সটেনশন করবো, ভেবেছিলাম কালকে রাতেই করবো বাট কালকে রাতে যেরকম ঘুম পাড়াতে পাড়াতে আমি শুয়ে পড়েছি আর উঠতে ইচ্ছা করলো না, বাট আজকে করবোই করবো, আর ইচ্ছা আছে আজকে আমি অ্যাক্রিলিক নেইল এক্সটেনশন করবো হাতে, তো দেখা যাক কী হয়। অ্যাক্রিলিক নেইল
তুলে যাচ্ছি। অ্যাক্রিলিক নেইল এক্সটেনশন আমি আমার হাতে ফার্স্ট টাইম করব, প্র্যাকটিস করেছি বাট ফার্স্ট টাইম নিজের হাতে করব। আর ওখানে হচ্ছে ম্যাডাম নিজের বেড বানিয়েছে দেখাচ্ছি। এইটা একটা চেরি ভালো জিনিস করেছে, অমিতের জিম ম্যাট পেতে তার উপর নিজের ব্ল্যাঙ্কেট পেতে এখানে বেশ শুয়ে শুয়ে কার্টুন দেখছে। হ্যালো ম্যাডাম, ম্যাডাম হোয়াট আর ইউ ডুইং? কার্টুন। এবার স্টপ করো, অনেকক্ষণ কার্টুন দেখেছো, এবার স্টাডি, এবার একটু স্টাডি করবে, স্টাডি করবে। আচ্ছা স্টাডি করতে হবে না, তুমি ইয়ে করো, সাইকেল চালাও, যাও। হ্যাঁ স্টাডি করবে, ভালো তো, ওঠো, কিছু করবে, আসো 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 তাড়াতাড়ি আসো। আর ব্যাঙ্গালোরে যখন মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়ে যায়, বৃষ্টি হতেই থাকে, আজকে সকাল থেকেই মোটামুটি মেঘলা রয়েছে আকাশ, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। আর এইদিকে আমার জামা কাপড় এখানে সব ঝুলছে, কিছুই শুকায়নি, কালকে রাতে একটু ঝমঝম করে বৃষ্টি নেমে গিয়েছিল, তো সব এখানে মোটামুটি তুলে রেখেছি, এগুলো সব আধা ভেজা, বাট আমি এগুলো মেলার টাইমই পাচ্ছি না, কারণ আর টাইমের থেকে বড় কথা বাইরে একদম মেঘলা হয়ে রয়েছে, তো বৃষ্টি যে কোনো মুহূর্তে নেমে যাবে আর এটা মেলা পুরো বৃথা, তার থেকে এখানেই থাক, ভাবছি ঘরে একটু মেলে দেবো কোথাও। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে আসলাম, মা তার মাঝখানে চিকে খাইয়ে দিয়ে চিকে ঘুম পাড়িয়ে আসলাম। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো, তো যাই হোক এখন তো মেঘলা মেঘলা রয়েছে, মনে হচ্ছে আরও এক পশলা নামবে, রাতে তো ডেফিনেটলি বৃষ্টি হবে, এরকম ওয়েদার থাকলে রাতে ডেফিনেটলি বৃষ্টি হবে। আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বাট মনে হয় না যেতে পারবো, তো ভাবছিলাম যেটা নেইল এক্সটেনশন করবো, তো ভাবলাম এমনি সময় ঘুমাতে ইচ্ছা করছে না, যেটি ঘুমাতে স্টার্ট করছি, তোমরাও দেখো আমার সাথে। তো তোমাদের যেমনটা বললাম যে আমি নেইল এক্সটেনশন করবো, বাট এন্ড মুমেন্ট আমি তো স্টার্টও করে দিয়েছিলাম, দেখো কিউটিকলসগুলো কাটাও হয়ে গেছে, বাট এন্ড মুমেন্ট আমি ক্যান্সেল করে দিচ্ছি। বাট আমি অ্যাকচুয়ালি খালি চোখে অতটা বুঝতে পারছিলাম না, বাট এই লাইটটা, এই রিং লাইটের যখন আলোটা পড়ছে তখন আমি দেখছি আমার নখের মাথাগুলো একদম পাতলা রয়েছে, বিকজ জাস্ট কিছুদিন আগেই আমি আমার আগের নেইল এক্সটেনশনটা রিমুভ করেছি, আর রিমুভ করার সময় একটু ন্যাচুরাল নেলস হালকা পাতলা হয়েই যায়, তো সেটা এখনও পাতলা রয়েছে। তো আমি ভাবছি আর একটা উইক ওয়েট করে তারপরে করি, বিকজ আদারওয়াইজ হয়তো নেলের ক্ষতি হতে পারে, তো এটাই আর কি। দেখো এইখানটা সাদা রয়েছে, এই জায়গাগুলো সাদা, আর একদম মাথাগুলো দেখছো একটু লাল লাল রয়েছে, বাট তোমরা ক্যামেরা অতটা ভিজিবল হচ্ছেও না, বাট অ্যাকচুয়ালি সত্যি মাথাটা অনেকটা বেশি পাতলা রয়েছে, তো আমরা এই উইকটা ছেড়েই দিই। এই যে এখানে আমি যে রাজ্যের জিনিস নিয়ে বসেছিলাম, এগুলো সব এখন আবার গুছিয়ে দিতে হবে। যখন তুমি দেখি নেইল এক্সটেনশন করেছে না, নিজের হাতে ইমিডিয়েটলি করতে ইচ্ছা করে, কালকেই একটা মেয়ে যেহেতু করে গেল, তো ওটা দেখে আমার ওটা করেছি না, মানে আমার মনে হচ্ছে আমারটা কবে করবো কবে করবো, বাট আমি একটুখানি, যেহেতু আমার নখ অ্যাকচুয়ালি প্রচণ্ড বেশি পাতলা, প্রচণ্ড, মানে তোমরা বুঝতেও পারবে না, ভাবতেও পারবে না যে কতটা পাতলা, জলে দিলে নরম হয়ে যায় এতটা পাতলা, তো ওই জন্য আমি একটু ভয় পাচ্ছি, হয়তো কিছুই হবে না, কিছুই হবে না, বাট স্টিল আমি একটু ভয় পাচ্ছি, তাই আমি ভাবছি আজকে মানে এই উইকটা ছেড়ে নেক্সট উইকে গিয়ে আমি করবো। তো এখন ভাবছি একটু বসে বসে নিজেই প্র্যাকটিস করি, হাতে তো হবে না, বাট এটার মধ্যে জানি না হবে কি না, বাট একবার ভাবছি এটার মধ্যে প্র্যাকটিস করি। এক্সটেনশন প্র্যাকটিস করে আমি এখন কিচেনে চলে এসেছি, একটুখানি জাস্ট ভাত ফাত সব কিছু করা আছে, একচুয়ালি অমিত আগে দিনও বলেছি অমিত আজকাল রাত্রিবেলা ভাত খাওয়াটা বেশি প্রেফার করছে, তো ওই আমার একার জন্য রুটি করতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি, বাট আজকে আজকে মানে আমি তো খুব বানিয়ে নিই, ইচ্ছা না করলেও বানিয়ে নিই, বাট আজকে একদমই রুটি দিয়ে খাওয়ার মতো কিছুই নেই, তাই আমি কী করেছি, যেহেতু শুক্তো আর ডাল হয়েছে আমি ভাতটা একবারে দুপুরেই করে রেখেছিলাম, আর শুক্তো আর ডাল যা আছে সেটা অমিতের হয়ে যাবে রাত্রিবেলা, আর আমার আর মেয়ের জন্য একটু পেঁপে আর আলু সিদ্ধ করবো, এটা হচ্ছে প্ল্যান। আর বাকি একটা ছোট্ট একটা রিলস বানিয়েছি যেটা প্র্যাকটিস করছিলাম, সেটা ইনস্টাগ্রামেও দেবো আমি, ইউটিউবেও দেবো, প্লিজ চেক আউট করে নিও একবার, আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখানে মানে
ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে দিয়ে দেবো, ইউটিউবে তো দেবো, শর্টসে দেবো, তো ডেফিনেটলি চেক আউট করো, জানিও কেমন হয়েছে। তো এখানে আমার পেঁপে আর আলু কাটা হয়ে গেছে, এখন এটা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। তো বাইজানের সাড়ে আটটা, আমি আর ম্যাডাম দুজনে যাচ্ছি একটু নিচে একটু ওয়াক করতে। অ্যাকচুয়ালি এই কদিন বৃষ্টি হচ্ছে, নিচে একদমই যাওয়া হচ্ছে না, তো আজকে ডিসাইড করেছি আজকে যাবোই, এখন যাচ্ছি, তারপর আমি জিম থেকে এসে আমাদের জয়েন করবে। এখন ম্যাডাম চলেছে সাইকেল আর আমি পেছনে পেছনে দৌড়াচ্ছি, সাথে আমার এক্সারসাইজ, আমার ওয়াকিংও হয়ে যাচ্ছে, ইভিনিং ওয়াক বলা যেতে পারে, যেটা রিয়েলি হেল্পফুল। 30 মিনিটস ওয়াক করা সবার জন্যই খুব দরকার, আর এখন আমি সত্যি টাইম পাই অনেকটা। চলো, রাত্রি 9টার সময় আফটার জিম অ্যান্ড আফটার ইভিনিং ওয়াক, আমরা যাচ্ছি কোথায়? আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আমরা ফুচকা খেতে। সব ক্যালোরি বার্ন করে अगेन ক্যালোরি গেইন করতে যাচ্ছি। তো আমার ফুচকা খাওয়া ডান আর ম্যাডাম গেছে এখানে ললিপপ আনতে। মামি, কত ললিপপ নিয়েছো তুমি? আমি একটা আর এক নিয়েছি, একটা কিনে নিয়েছি। কেন? পেছনে দেখি। তো বাচ্চা এখন 9:30 জাস্ট বাড়িতে আসলাম, তার সাথে এখানেই ব্লগটা এন্ড করছি। কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর আজকে এখানে ব্লগটা এন্ড করছি। ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই।